হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং বাহারি আহার। বাহারি আহারের নিউ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। গ্রীষ্মকাল পড়ে গিয়েছে, যদিও গ্রীষ্মকালে শীতকালের মতো অত ভ্যারিয়াস শাকসবজি পাওয়া যায় না, তবুও গ্রীষ্মকালে এমন কিছু সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা চাইলেই ঝটপট মজার রান্না করে ফেলতে পারি। সো আজকে আমি আপনাদেরকে গ্রীষ্মকালের একটি লাঞ্চ আইটেম দেখাবো। আমি আজকে দেখাবো আলু, পটল আর ডাটা দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করা যায়। আশা করছি আপনাদের সবার এটি খুবই ভালো লাগবে, এত ভালো লাগবে যে আপনারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে এটি তৈরি করতে হয়। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি 5-6টা কাঁচামরিচ মাঝ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আমি আবারও এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি এর মধ্যে 1 চিমটি গোটা জিরা ছিটিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1 কাপ চাইতে বাগদা চিংড়ির টেস্টটা একটু বেশি, এজন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। এখন আমি চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ শাকের ডাটা নিয়ে নিয়েছি। আমি ডাটাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতেও মশলাগুলো এর মধ্যে ভালোভাবে প্রবেশ করে। ডাটাগুলোকে এর মধ্যে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পটল আর 1 কাপ আলু এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিব।
পাঁচ ছয় মিনিট পর দেখুন ভিউয়ার্স, সবগুলো উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলার আঁচে আমি এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি এটিকে নামিয়ে নেব। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের রেসিপি। আপনারা চাইলে গরমকালে এভাবে মজাদার রান্না করতে পারেন। আশা করছি রান্নাটি সবার ভালো লেগেছে। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। খোদা হাফেজ।